আজকে বানালাম আলু বিরিয়ানি, মানে আলু আর ডিম দিয়ে যদিও করেছি, কি বলতো চিকেনটা দেওয়ার সাহস পাইনি, কারণ কেমন হবে না হবে সব কিছুই যদি নষ্ট হয়ে যায় আমার। কিন্তু না, বিরিয়ানিটা লাস্ট পর্যন্ত ভালোই হয়েছিল, ঝরঝরাও হয়েছিল আর নিচে পোড়াও লাগেনি জানো। তবে হ্যাঁ, বিরিয়ানিটা আমাদের কী কী আমি দিয়েছি সেটা আগে তোমাদের বলি। এই যে জায়ফল দিয়েছি, বড় এলাচ, ছোটো এলাচ, সাজিরে, দারচিনি আর তেজপাতা, লবণ, এগুলো সব কিছু আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম জলে। এবার যখন জলটা ভালো মতন ফুটবে তখন কিন্তু বাকি জিনিস দেব, যেমন চাল। তার আগে তো একটু তেলও দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, ভালো কথা, এইবার তো জলটা ফুটে গেছে, যেহেতু আলু বিরিয়ানি বানাচ্ছি তাই আমি আলুটা আগে দিয়ে দিলাম, কারণ বড় বড় আলু তো সেদ্ধ হতে একটু তো টাইম লাগবেই, যদিও এটা চন্দ্রমুখী আলু। আর হ্যাঁ, দেখো দুপুরের এগুলো সব হচ্ছে আমার লাঞ্চে রেডি, আর বিরিয়ানি কিন্তু সত্যি রাতের জন্য করেছি, অল্প করে একদম। আচ্ছা, ভালো কথা, আর এই ডিমগুলো কিন্তু বিরিয়ানিতে দেবো। আর তো এবার চালটা ধোয়ার পালা, আর চালটা জানো তো আমি ধুয়ে নিচ্ছিলাম, আর এইটা কিন্তু আমি ইউটিউবে দেখেই আমি তোমাদেরও দেখাচ্ছি, যে আমি দেখেছিলাম যে চাল ধোয়ার সময় খুব আলতো হাতে চালটা ধুতে হয়, আর হচ্ছে সেটাও দেখিয়েছে বলেই বুঝেছি, তাই ভাবলাম তাহলে আমিও দেখিয়ে দিই, কারণ যারা নতুন আছো তারাও একটু দেখে যদি আমার মতন একটু শিখতে পারো, কারণ আমিও তো শিখি। তো ভালো, এইবার তো আমার চাল ধোয়া হয়েই গেছে, এইবার হচ্ছে জল ফুটছে, এবার হচ্ছে হাঁড়িতে আমি দিয়ে দেব চাল। তবে হ্যাঁ, আলুটা দেওয়ার পরে আমি 6-7 মিনিট পরে চালটা দিচ্ছি, কারণ আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো। আর ভালো, এইবার তো আমি বাকি জিনিসগুলো সব দিয়েই দিলাম, কিন্তু এইবার হচ্ছে আমাকে মেন কাজ করতে হবে, বারবার চেক করতে হবে, কারণ হচ্ছে চালটা যখন হচ্ছে 75% সেদ্ধ হবে তখনই আমি নামাবো। আর এই দেখো আমি নামিয়েছি, কিন্তু এবার বেছে বেছে যে গরম মশলার বড় বড় টুকরোগুলো ছিল সেগুলো দেবো ফেলে, নালে মুখে পড়লে এত লাগবে বাজে। আর এইবার তোমাদের দেখাচ্ছি আমি 75% এটা হচ্ছে নামিয়েছিলাম, এই দেখো 75%ই হয়েছে, তো এটাই কিন্তু ঝরঝরে হবে। আর আলুটা দেখেছো সুন্দর একটা কালার হয়েছে, তাই না? তো যাই হোক, এবার হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম, যেটা দেখালাম, পেঁয়াজ, আদা আর রসুন। আর এই যেই বিরিয়ানির মানে চালটা আমি এইমাত্র করলাম ওটারই জলটা ফেলিনি, আমি জলটা আমি আলাদা তুলে রেখেছিলাম, কারণ হচ্ছে এটা যদি আমি দেই এটা স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আর এদিকে ডিম ছুলে তো রেডি রেখেছি, আর শা বিরিয়ানি মশলা যেটা আছে সেটাই আজকে দেব। তো মশলাটা যখন কষা কষা হয়ে গেছে এইবার তো আমাকে দিতে হবে। তো যাই হোক, এবার এটা হচ্ছে শাহি কী বলে বিরিয়ানি মশলা, এটা আন্দাজ মতন অল্প দিয়েছি, কারণ আজকে আমি যেহেতু প্রথম বানাচ্ছি কোনটা বেশি পড়বে কোনটা কম পড়বে কেউ খেতে আদৌ পারবে কি না তার তো কোনো ঠিক নেই, তাই আর বেশি আর রিস্ক নিচ্ছি না, কারণ মনে প্রাণে প্রচণ্ড পরিমাণে ভয় কাজ করছে। আর এই যে তোমরা দেখছো পেস্টটা যেটা আমি করেছি, এটা কিন্তু আমি দিয়েছিলাম পেঁয়াজ, রসুন, একটু আদা আর একটা ছোট্ট টমেটো, আর কিন্তু আমি কিছুই দেইনি। আর তারপরে দিয়েছিলাম একটু লবণ, আর দিয়েছিলাম কি দিয়েছিলাম, আর জিরে ঠিরে গুঁড়ো দেইনি, আর লঙ্কা গুঁড়ো তো অবশ্যই দিয়েছি কারণ একটু ঝাল হতে হবে। আর এবার হচ্ছে ডিমটা দিয়েছি, আর আলুটা দিলাম, আলুটাও কিন্তু আমার সেদ্ধ হয়েছিল প্রায় 70% বলতে পারো, কারণ বেশি একটা আলুটাও সেদ্ধ হয়নি, কারণ অনেকটা বড় তো আলুটা, এত তাড়াতাড়ি কি আর সেদ্ধ হয়। তো ভালো, এইবার হচ্ছে আমি কিন্তু ওই জলটাই বারবার দিয়ে দিচ্ছিলাম। তো এইবার হচ্ছে ভালো করে আলুটার মধ্যে ডিমটার মধ্যে মশলাটা ঢুকুক। আর এইদিকে দেখো আমি তারপরে যেটা করলাম সেটা হচ্ছে গ্রেভিটা আলাদা করে রেখেছি আর ডিম আলুটা আলাদা তুলে রেখেছি, কারণ এবার হচ্ছে আমাকে সাজাতে হবে। তো একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে আমি একটু গ্রেভিটা ছড়িয়ে দিলাম, আর একটু দেখেছিলাম লবণ কম হয়েছে তাই আমি একটু লবণও দিয়ে দিয়েছিলাম হাত দিয়ে। আর এবার দিয়ে দিচ্ছি ভাত। তো এইবার যে চালটা যে আমি দিলাম জানো তো, আমি কিন্তু আজকে প্রথম করছি, আর তাই আমার মনে অনেক ভয় কাজ করছিল, অনেক যে কী জানি কেমন হবে। তো যাই হোক, লাস্ট পর্যন্ত ভালোই হয়েছিল, এটা আমার কপাল ভালো। আর এদিকে হচ্ছে আলুগুলো সাজিয়ে দিলাম, আলু দিয়েছিলাম 3টে আর ডিমও দিয়েছিলাম 4টে। আর এদিকে হচ্ছে বাকি তো সব দিয়েই দিলাম, এবার হচ্ছে একটু বিরিয়ানি মশলাটা ছিটিয়ে দেব। আর জানো তো আমি কিন্তু আজকে বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তাটা দেইনি, কেন দেইনি এত খাটাখাটনি করতে চাইনি আসলে, কারণ প্রথম করছি কি পুরোটাই যদি ফেলে দিতে হয় নষ্ট করে হয়ে যায় যদি, তাই আর অত খাটাখাটনি করিনি। তো এরপরে যখন বিরিয়ানি করবো অবশ্যই আমি চেষ্টা করবো সব কিছু দেওয়ার। তো যাই হোক, কিন্তু লাস্ট পর্যন্ত বিরিয়ানিটা খেয়ে সবাই ভালো বলেছিল। তো এইবার হচ্ছে বাকি চালটাও তো দিয়ে দিলাম,
তো এইবার হচ্ছে দেওয়ার পালা হচ্ছে একটু মিঠা আতর আর একটু কেওড়া জল আর একটু কালার সামান্য, সেটা হচ্ছে আমি বাটিতে গুলে রেখেছিলাম। আর গোলাপ জলটা এর মধ্যে আমি দেইনি, কেন জানো তো, গোলাপ জলটা আমার রান্নার জন্য কেনা হয়নি। পার্লারের গোলাপ জল তো চার পাঁচটা আছে বোতল, কিন্তু ওটা আমি দেইনি, আর কারণ রান্নার জন্য আলাদা ভাবে ভেবেছি আমি গোলাপ জল কিনবো, এখনও কেনা হয়নি। আর এদিকে হচ্ছে বিরিয়ানি মশলাটাও ছিটিয়ে দিলাম, জানো তো ভয় হচ্ছিলো যে লবণ ঠবণ সব ঠিকঠাক হবে কি না। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি একটা থালা দিয়ে ভালো করে ঢেকে দিয়েছি। এই সময় হচ্ছে আমি একটা ফয়েল পেপারও এনেছিলাম, ভেবেছিলাম যে ফয়েল পেপারটা দেব, কিন্তু এত বড় কড়াতে ফয়েল পেপারটা দিতে গিয়ে হাতে নিশ্চয়ই শ্যাক খাবো এটা আমার মনে হয়েছে। আর একটা ভাতে হাঁড়ির ঢাকনার ওপরে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, কারণ কড়াটা যদি আমি ডাইরেক্ট বসাতাম তাহলে নিচটা পুড়ে যাওয়ার ভয় ছিল। আর কেওড়া জলটা কেমন হয় জাস্ট যারা নতুন আছো একটু দেখালাম, মিঠা আতর আর এইটা হচ্ছে বিরিয়ানি মশলা। আর যাই হোক, তারপরে এই দেখো গ্যাস কমিয়ে পুরো আমি 25 মিনিট করেছি। আর তারপরে হচ্ছে আমি ঢাকনাটা খুলব আর তোমাদের দেখাবো যে এটার অবস্থাটা কেমন। কিন্তু বিশ্বাস করো একটুও পোড়া লাগেনি, যেহেতু নিচে ঢাকনাটা ছিল আর গ্যাস কমানো ছিল তার জন্যে হয়তো পোড়াটা লাগেনি। আর এটা কিন্তু পুরো মশলা ছিল, এটা পোড়া নয়। তো যাই হোক, সেটাও আমি তোমাদের দেখাবো। এই দেখো এটা হচ্ছে মশলারই গ্রেভি, এটা কিন্তু পোড়া ছিল না, কারণ যেহেতু আমি মশলাটা নিচে দিয়েছিলাম। এই দেখো কড়ার নিচটা তো, এটা খুব সুন্দর হয়েছিল, একদম ভাতে ঝরঝরাও হয়েছিল আর কোনো পোড়াও লাগেনি। তো তোমরা এরকম করে চেষ্টা করতে পারো শর্টকাটে বিরিয়ানি। তো এই দেখো লাস্ট আমি হচ্ছে এটা পাতে বেড়ে দিয়েছিলাম আর লাস্ট পর্যন্ত এই দেখো ঝরঝরা প্রতিটা চাল সুন্দর ছিল। আর একটু পেঁয়াজও কেটে দিয়েছিলাম, সঙ্গে ছিল মিষ্টি আর চাটনি।